মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, এখন 10:30 মতো বাজছে, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন থেকে না, অনেকক্ষণ থেকে মানে আগেই শুরু করেছিলাম, এখন স্নান ফ্নান করলাম, করে আর কি তোমাদের সামনে এলাম। আমার স্নান হলো আর জলের বোতল টোতলগুলো ভরে নিলাম আর মেলতে যাব, তো পরে মেলতে যাচ্ছি। আর এখনও জল খাওয়ার খাওয়া হয়নি, কারণ কালকে রাত্রে রুটি আছে তো করে বেশি হয়েছিল রুটিটা, আর মানে বেশি হয়নি, মেন কথা ভাত বেঁচে গিয়েছিলো, তো ভাত আর রুটি মিলে সবাই খেয়েছি, তো তাই জন্য রুটিটা থেকে গেছে। আর দেখি, তাই ভাবছি আলুর তরকারি বা কিছু, এই সমস্ত কিছু যদি আলুর তরকারি করলে হয়তো ভালো হয়, আর রুটিটাও খেয়ে নেওয়া যাবে। তো মা আসুক আগে, মা এখনও আসেনি, আর সব তো কলা আছেই। মার আস্তে আস্তে 11:30 বেজে যাবে, তো তার আগে আমি মাকে ফোন করে জিজ্ঞেস করে নেবো যে আলু তরকারিটা করে নেবো। আর গরম যা লাগছে, স্নান করেও আবার কি দুপুরবেলাতে মনে হবে একটু মানে গায়ে জল ঢাললে ভালো হয়, আর রাত্রে তো যা গরম, মেয়েও ঘেমে যায়, মানে প্রচণ্ড গরম পড়েছে। আবার ফোনটা ধরতে ধরতে হাতটা ব্যথা হয়ে গেল মনে হচ্ছে। মা এসে এখানে সবজি কাটতে বসে গেছে, যে বাবাই সব ডুমুর টুমুর সব নিয়ে এসেছে, এগুলোই সব এখন চলবে। আজকে নিরামিষ আমাদের মেনু হবে। যাচ্ছি ডাল পরোটা আনতে কাকার দোকানের। তো এই যে এই আজকের মেনু, ভাত, কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা আর লাল শাক, এখানে মেশানো তরকারি, শশা, টমেটো দিয়ে মুসুরির ডাল। তবে এটা কিন্তু আমার পাত নয়, এটা হচ্ছে ওর পাত, আমি এতটা ভাত খেতেই পারবো না। কি খাচ্ছ দেখি বাবা? হ্যাঁ, আর এই যে সন্ধ্যেবেলায় লাল চা, এখন খাবো আমরা। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আর মানে রেস্ট নিচ্ছিলাম সবাই না, মা বাসন টাসন মাজলো, আমি খালি গ্যাসটা মেজেছি আর কিছু করিনি, মাই বাসনটা মেজেছে। আর তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে এলাম, এখনো জামা কাপড় গোছানো হয়নি। মা চা খেতাম না, মায়ের ইচ্ছে হচ্ছে সকালবেলা চা খাইনি, তাই জন্য আর কি চা খাবে। আর ওকে ঘুম থেকে উঠিয়ে দুপুরবেলায় ভাত খাইয়েছি। হাত দিস না মা ওগুলোতে, দইয়ার ভাত খাইয়েছি, কারণ ও হচ্ছে গেছে আমার ছোট মার ঘরে গিয়ে বোনের সাথে ভাত খেয়ে নিয়েছিল, ওই জন্য দিনের বেলায় আর ভাত খাই না। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর তখন থেকে জ্বালাচ্ছে, এই যে কি দিও। তো তারপরে এখন মায়ের চা মাথা ব্যথা করছে, চা খেতে ইচ্ছে হচ্ছে, তো ওই জন্যই চাটা করলাম। দেখছো কেমন? এই যে ম্যাগি বানিয়েছি, এখন ইনি ওপর থেকে সস নেবেন, চিলি সস, টমেটো সস আর কি কি সস আছে নিবে। অনেকদিন পর এরকম ম্যাগি বানিয়েছি, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো সব দিয়ে, বলো